আজকের আমি তোমাদের আমার এই ক্লাসে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এই অধ্যায়ের ওপরে কিছু সংক্ষিপ্ত বা শর্ট কোশ্চেন নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের দশ সেকেন্ড করে সময় দেওয়া হচ্ছে এবং এই সময়ের পরে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজে এই উত্তরগুলোর সমাধান জেনে যাও প্রথম প্রশ্ন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে মাইনাস সাতের বিপরীত সংখ্যা কত তাহলে এর জন্য সময় দশ সেকেন্ড দেওয়া রয়েছে তোমরা একটু চিন্তা করে নাও মাইনাস সাতের বিপরীত সংখ্যা তার মানে এখানে এর চিহ্নটা পাল্টে যাবে মাইনাস সাতের বিপরীত চিহ্ন হচ্ছে প্লাস সাত তাহলে আমাদের উত্তর হবে প্লাস সেভেন মাইনাস সাতের বিপরীত সংখ্যা প্লাস সেভেন দুইয়ের যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ড্যাশ থেকে যে কোনো সংখ্যার দূরত্ব ও তার বিপরীত সংখ্যার দূরত্ব সমান তাহলে উত্তরটা কী হতে পারে তোমরা যদি সংখ্যা রেখার কথাটা একটু মাথায় চিন্তা করো তাহলে খুব সহজেই তোমরা উত্তরটা দিতে পারবে সেটা হচ্ছে শূন্য শূন্য থেকে যে কোনো সংখ্যার দূরত্ব ও তার বিপরীত সংখ্যা দূরত্ব সমান তিন নম্বর প্রশ্নে চলে আসছি মাইনাস চারের ঠিক পরের পূর্ণ সংখ্যা কত মাইনাস চার রেখার কথাটা চিন্তা করো মাইনাস চারের ঠিক পরের পূর্ণ সংখ্যা কত তাহলে তোমাদের উত্তরটা কত চলে আসছে নিজেরাই আশা করি দিতে পারবে সেটা হচ্ছে মাইনাস তিন তাহলে মাইনাস চারের ঠিক পরের পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস তিন এবার আমরা চার নম্বর প্রশ্নে চলে আসছি সংখ্যা রেখা দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ হলে প্রথম সংখ্যা থেকে ড্যাশ দিকে যেতে হয় দুটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে প্রথম সংখ্যা থেকে ড্যাশ দিকে যেতে হয় কোন দিকে যেতে হয় না বাম দিকে যেতে হয় পরের প্রশ্নে চলে আসছি পাঁচ নম্বর প্রশ্ন দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যোগ করতে হলে ড্যাশ সংখ্যাটি যে চিহ্নযুক্ত হয় যোগ ফলটি সেই চিহ্নযুক্ত হবে তাহলে ড্যাশে আমরা শূন্যস্থানে কি লিখবো বড় সংখ্যাটি যে চিহ্ন যুক্ত হবে যোগ ফলটি সেই চিহ্নযুক্তই হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ছয়ের দাগের প্রশ্নে চলে আসছি মাইনাস দুই যোগ মাইনাস দশ ভালো করে চিন্তা করে দেখো খুব সোজা প্রশ্ন দুটো ঋণাত্মক সংখ্যা যোগ করতে হবে সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে মাইনাস বারো আশা করি এই অঙ্কটা তোমরা সবাই পেরেছ এবার আমি পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্নে আমি বলেছি মাইনাস পনেরো মাইনাস মাইনাস উনিশ এর উত্তর কত হবে তাহলে এর সরল ফলটা কত হবে তোমরা চটপট নিজেরাই করে ফেলো তারপরে আমি উত্তরটা তোমাদের দিয়ে দিচ্ছি তাহলে দেখো মাইনাস পনেরো মাইনাস অব মাইনাস নাইনটিন মানে সেখানে হয়ে গেল প্লাস উনিশ তার সঙ্গে মাইনাস পনেরো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা উত্তর পেয়ে যাবো চার এবার আমি পরের প্রশ্নে চলে আসছি আটের দাগের প্রশ্ন প্লাস তেরো মাইনাস অব মাইনাস তেরো সমান কত তাহলে তোমরা নিজেরা চিন্তা করো পরে যে মাইনাস ও মাইনাস তেরো আছে সেটাকে যদি আমরা হিসেব করে নিই তাহলে কত হয়ে যাবে প্লাস আর সামনে একটা প্লাস তেরো আছে উত্তর আমরা পেয়ে যাব ছাব্বিশ এবারে আমরা নয়ের প্রশ্নে চলে আসছি এই সরল ফলটা দেওয়া রয়েছে দেখো এর বাম দিকে একটা রয়েছে ডান দিকে একটা রয়েছে মাঝখানে একটা শূন্যস্থান আছে তাহলে এই শূন্যস্থানে কোন চিহ্ন বসালে আমাদের এই বক্তব্যটা সঠিক হবে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে আমাদের হবে ইকুয়াল টু মাইনাস অফ দিস ওয়ান এবারে আমরা পরের প্রশ্নে চলে আসছি দশের প্রশ্ন প্লাস থার্টি টু প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান ইজ কত খুব সোজা উত্তর আশা করি তোমরা সবাই উত্তরটা পারবে তাহলে উত্তর আমরা কত পাবো আমাদের উত্তরটা হবে প্লাস এগারো হিসেব করে দেখো নিজেরাই হাত গুনলেই উত্তরটা পেয়ে যাবে এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি পূর্ণ সংখ্যার ড্যাশ বিনিময় নিয়ম মেনে চলে না পূর্ণ সংখ্যার কোন পদ্ধতিটা মানে যোগ বিয়োগ গুণ ভাগ তার মধ্যে কোনটা বিনিময় নিয়ম মেনে চলে না সেটা হলো বিয়োগ তোমরা যদি উদাহরণ দেখো তাহলে খুব সহজেই উত্তরটা বুঝতে পেরে যাবে এর পরের প্রশ্নে একটা সরল ফল করতে বলেছে সরলটা চটপট তোমরা উত্তর করে ফেলো কারণ দশ সেকেন্ডে বেশি সময় আমি দেব না তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাচ্ছি কত উত্তর হলো বারো আশা করি তোমাদের উত্তরটা ঠিক হয়েছে এবার আমি পরের প্রশ্নে চলে আসছি তেরো প্রশ্ন এখানেও আমি একটা ছোট্ট সরল করতে দিয়েছি খুব চটপট তোমরা উত্তর করে ফেলো এক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাচ্ছি কত উত্তর আমরা পাবো থার্টি সেভেন হিসেবটা তোমরা নিজেরাই করবে ব্র্যাকেটের কাজগুলো আগে করবে তাহলে উত্তর ঠিক আসবে পরের প্রশ্নে চলে এসছি শূন্য ইন্টু ব্র্যাকেটের মধ্যে মাইনাস থার্টি এইট ইজ ইকাল টু কত এটা নিশ্চয়ই দশ সেকেন্ড সময় লাগার কথা নয় সেক্ষেত্রে উত্তর আমাদের হবে কত শূন্য কারণ শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যাই গুণ করি না কেন তার উত্তর আমরা পাবো শূন্য পরের প্রশ্নে চলে আসছি পনেরো প্রশ্ন এখানে একটা গুণ দেওয়া রয়েছে প্রথমে আমরা চিহ্ন যেগুলো দেওয়া রয়েছে প্লাস মাইনাস সেগুলোর কাজ করব তারপর সংখ্যাগুলোর গুণ করব সেক্ষেত্রে আমরা উত্তর কত পাব আশা করি সবাই ঠিক উত্তর পেয়েছ মাইনাস একশো দুই এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্ন ষোলোর দাগের প্রশ্ন দেখো এখানেও একটা গুণ করতে বলে দেওয়া আছে প্রথমে চিহ্নগুলোর গুণ করবো তারপরে সংখ্যাগুলোর গুণ করবো সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস আর সংখ্যাগুলো গুণ করলে আমরা পেয়ে যাব নয় ছয় আট নশো আটষট্টি পরের প্রশ্নে চলে আসছি মাইনাস ওয়ান ফাইভ ভাগ টোয়েন্টি নাইন চটপট ভাগটা করে ফেলো আগে চিহ্নর কাজ করবে তাহলে মাইনাস প্রথমে রয়েছে পরে প্লাস আছে তার মানে উত্তর আমাদের হবে মাইনাস ফাইভ এবারে আমরা পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্নের উত্তর কত হবে মাইনাস ফাইভ সেভেন্টি সিক্স ডিভাইডেড বাই মাইনাস সেভেন্টি টু সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে কত মাইনাস মাইনাস দুটো মাইনাস ক্যান্সেল হয়ে যাবে সংখ্যাগুলো ভাগ করলে আমরা পেয়ে যাবো প্লাস এইট এবারে আমরা উনিশের দাগের প্রশ্নে চলে আসছি এখানে একটা ছোট্ট সরল করতে দিয়েছি প্রথমে ব্র্যাকেটের কাজগুলো করে নেবে তারপরে উত্তরটা নির্ণয় করবে তাহলে নিজেরা চিন্তা করে দেখো ব্র্যাকেটের কাজটা গুণ করলে আমরা কত পেয়ে যাব পঁয়তাল্লিশ তার সঙ্গে দুই গুণ করলে উত্তর বেরোবে নব্বই এবারে কুড়ির প্রশ্ন দেখো এখানে একটা সরল করতে দেওয়া রয়েছে কিন্তু তার মাঝখানে চিহ্ন কী হবে সেটা আমাদের জানতে চেয়েছে এক্স ভাগ ওয়াই আর ওয়াই ভাগ এক্স এদের মাঝখানে কী চিহ্ন বসবে অসমান চিহ্ন কারণ দুটো কখনোই সমান নয় এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি এখানেও চিহ্ন বসাতে বলেছে ডান দিকটা আর বাম দিকটা আলাদা করে তোমাদের হিসেব করে নিতে হবে তারপরে তোমাদের এখানে স্থানে চিহ্নটা বসাতে হবে তোমরা নিজেরাই করে দেখবে যে এখানে উত্তরটা কিন্তু দুটো ক্ষেত্রে সমান আসছে না তাই আমরা অসমান চিহ্ন বসিয়েছি পরের প্রশ্নে চলে আসছি পূর্ণ সংখ্যার ড্যাস বিচ্ছেদ নিয়ম মেনে চলে পূর্ণ সংখ্যার কী বিচ্ছেদ নিয়ম মেনে চলে তোমরা যদি বইটাকে একটু খুঁটিয়ে পড়ো তাহলে উত্তরটা পেয়ে যাবে উত্তরটা হবে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে এবারে আমরা পরের প্রশ্নে চলে আসছি তিন মাইনাস দুই মাইনাস ছয় মাইনাস সতেরো মাইনাস তিন সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি তাহলে তোমরা ভালো করে দেখো সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে মাইনাস সতেরো এবারে আমরা পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্নে যেটা দেওয়া রয়েছে দুই ও তার বিপরীত মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা কত দুই ও তার বিপরীত তাহলে এর বিপরীত সংখ্যা কত মাইনাস দুই তাহলে দুই আর মাইনাস দুইয়ের ঠিক মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য আশা করি তোমরা নিজেরাই পেরেছিলে এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি পঁচিশের দাগের প্রশ্ন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সিক্স একটি ড্যাশ সংখ্যা কি চিহ্নটা দেখে তোমরা কি বুঝতে পারছ উত্তর হবে এটি একটি ঋণাত্মক সংখ্যা এই রকম বিভিন্ন অধ্যায় শর্ট কোশ্চেন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলে নজর রেখো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো